ভারতের রিজার্ভ চমকে দিল 600 বিলিয়নের অঙ্ক, হিরোটাকে নরেন্দ্র মোদি করে দেখিয়ে দিলেন। আজ সেদিনে শুরু ভারতে পাকিস্তান বাংলাদেশে রীতিমতো চর্চা দিল্লির এই সাফল্যের, কিন্তু এর চাবি কাঠিটা ঠিক কি? আমেরিকার অর্থনীতিতে ব্যাপক ধসই কি ভারতে লাভ করে দিল? আজকের এই দিনটারই তো অপেক্ষা ছিল প্রত্যেকটা ভারতবাসীর। ভারতকে দেখে যেমন হতবাক পাকিস্তান বাংলাদেশ, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের কানেও পৌঁছে গিয়েছে এই ইম্পর্টেন্ট খবরটা। 600 বিলিয়ন ডলার ছাড়ালো ভারতের রিজার্ভ, ভাবতে পারা যাচ্ছে না। খবরটা ভারতের প্রত্যেকটা সাধারণ জনতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? আজকের রিপোর্টে জেনে নিন। মোদির একের পর এক বিদেশ সফর, এটাই কি ম্যাজিক দেখালো আলটিমেটলি, নাকি বৈদেশিক মুদ্রার ভান্ডার নিয়ে স্ট্রাগলটা অনেকদিন আগে থেকেই চলছিল? আপনি চোখ বুঝে বলতে পারেন ভারতের এত বড় সাফল্যের নেপথ্যে রয়েছে দেশের হিরো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। গত সপ্তাহের বৈদেশিক মুদ্রার হিসাব প্রকাশ করে আরবিআই। তবে এটা কিন্তু শুধু ডলারের রিজার্ভ নয়, আপনাকে মনে রাখতে হবে ইউরো, পাউন্ড, ইয়েনের মতো মুদ্রার গতিবিধিও কিন্তু এর মধ্যে রয়েছে। আরবিআই পরিসংখ্যান বলছে বিদেশি মুদ্রার পরিমাণ 7000 কোটি ডলারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। 14 জুলাই ভারতের ভান্ডারে মোট বিদেশি মুদ্রার অর্থমূল্য পৌঁছে গিয়েছিল 7902 কোটি ডলারে, যা গত কয়েক মাস ধরে 595 বিলিয়ন এই সংখ্যাটাই কিন্তু ছুটছিল, কিন্তু 600 বিলিয়ন নয়। আরবিআই এর কাছে থাকা বৈদেশিক মুদ্রার 2/3 বেশি মার্কিন ডলার রয়েছে এবং বাকি অর্থ রয়েছে ইউরো, ইয়েন, পাউন্ড এবং চীনা মুদ্রা ইউয়ানে। বৈদেশিক রিজার্ভ নিয়ে লড়াই করতে থাকা ভারতের প্রতিবেশী পাকিস্তান বাংলাদেশের মাঝে থেকে ভারত কিভাবে এরকম মিরাকল ঘটালো জানেন আপনি কারণটা? আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস প্রকাশ্যে এনেছেন সেই গোপন তথ্য। তিনি বলছেন এই গত 15 মাসে ভারত থেকে প্রচুর পরিমাণে সফটওয়্যার পরিষেবা সংক্রান্ত জিনিসপত্র বিদেশে রফতানি করা হয়েছে, তার ব্যাপক প্রভাব পড়ে দেশের অর্থনীতিতেও। বিদেশে যত বেশি রপ্তানি তত বেশি বৈদেশিক মুদ্রার দেশে আসার সুযোগ। সোজা হিসেব, যেটা এই মুহূর্তে কিছু প্রতিবেশী দেশের পক্ষে কিন্তু করা সম্ভব হচ্ছে না, মানে বলতে পারেন সেই দেশে রফতানি এত বেশি নেই। তথ্য বলছে এটাও অস্বীকার করা যায় না যে কোভিড অতিমারী কাটানোর পরই কিন্তু ভারতের অর্থনৈতিক বৃদ্ধি কমতে শুরু করে এবং সেটা ব্যাপক পরিমাণে। সেই লড়াই চলছিল টানা 15 মাস ধরে, কারণ 2021 সালের অক্টোবর মাসে শেষবার ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার এতটা বৃদ্ধি পেয়েছিল। তারপর একটা লং গ্যাপ, তখন মোট সঞ্চিত বিদেশি মুদ্রার অর্থমূল্য ছিল 64,500 কোটি ডলার। তবে শুধুই কি রফতানি, নাকি নেপথ্যে আরো অন্য একটা খেলা রয়েছে? এই গেম সরাসরি নয় কিন্তু পরোক্ষ প্রভাব একটা মারাত্মক এফেক্ট ফেলছে। অর্থনীতিবিদরা দাবি করছেন যে ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার বৃদ্ধি পাওয়ার নেপথ্যে পরোক্ষ আমেরিকার একটা অবদান রয়েছে। আমেরিকা হয়তো না চাইতেই সেটা হয়ে গিয়েছে। ডলারের দুর্বলতা এবং মার্কিন ট্রেজারির ফলন হ্রাসের কারণে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটা বড় অংশ বৃদ্ধি পেয়েছে। সোজা ভাষায় এর মানে আমেরিকার ডলার বিশ্বে এখন অনেকটাই ধাক্কা খেয়েছে, তাই অনেক ক্ষেত্রে ডলারের বিকল্প হিসেবে চীন, রাশিয়া এবং অন্যান্য দেশের মুদ্রা আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনে ব্যবহৃত হচ্ছে। আর এইভাবেই কিন্তু ডলারের গুরুত্ব কমে যাচ্ছে। ডলারের গুরুত্ব কমলে অনিবার্যভাবেই অন্য বৈদেশিক মুদ্রার গুরুত্ব বাড়ছে, সেই প্রেক্ষিতে ভারতের টাকা, ভারতের রুপিরও কিন্তু আন্তর্জাতিক বাজারে মাথা তুলছে। বেশি জটিল হিসেবে যাব না, কিন্তু একটা কথা মনে রাখবেন, আন্তর্জাতিক বাজারে টাকার ব্যবহার বাড়লে বৃদ্ধি পাবে তার গুরুত্ব, আর তাহলে ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দামও বৃদ্ধি পাবে। ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের তথ্য বলছে বিদেশি ইনভেস্টর অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীরা গত 3 মাসে ভারতীয় বিভিন্ন কোম্পানিতে ইকুইটি কিনতে প্রায় 16 বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। ব্যাস, ভারতের উন্নতি আর আটকায় কে? ব্যুরো রিপোর্ট, প্রথম, কলকাতা।